এটা তো ওই সিঁড়িটা, দেখো আর ভয় পাও, ভয় পাও আর মরে যাও। আপনি বুঝতে পারবেন কীর্তি, নিশান্ত আর দীপ্তি তিনজনেরই বডিতে ডেক্টাপ্রোজেন ড্রাগের হদিশ পাওয়া গেছে। তো কি 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 প্রমাণিত হয় এর থেকে? এটাই প্রমাণিত হয় যে তার ফলেই দীপ্তির মৃত্যু হয়েছে, আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইওর অনার। দীপ্তি, কীর্তি আর নিশান্ত এই তিনজনেই আই এম শিওর যে ডেক্টাপ্রোজেন লে স্টাডি পিল নিয়েছিল, আর তার জন্যই তাদের মৃত্যু ঘটেছে। আর এটা অন্য কারোর জন্য হয়নি, বরং বীরেনের জন্যই হয়েছে, বীরেনের জন্যই তাদের মৃত্যু হয়েছে। মিস পুরি, এখনো পর্যন্ত আপনি এটাও কিন্তু প্রমাণ করতে পারেননি যে আমার মক্কেল বীরেন দীপ্তিকে ওই ওষুধটা দিয়েছিলেন, ওষুধ দিয়েছিলেন। এখন ইওর অনার, বিরোধী পক্ষের উকিল এটা বলছেন যে বীরেন মুম্বাই থেকে দিল্লিতে পার্সেল করেছিল ওই ওষুধটা, এটা মিস্টার পাঠক আমি শুধু অভিযোগ নয় এমনকি প্রমাণ করতেও পারি। করুন না তাহলে। বীরেন, আপনি আমাদের বলবেন যে ওই সো কল স্টাডি পিল আপনি কীর্তিকে মোটামুটি এক সপ্তাহ আগে দিয়েছিলেন, রাইট? হ্যাঁ, ইটস মোর দ্যান ওয়ান উইক। তার মানে হলো যে কীর্তি ওই পিলস দীপ্তিকে মুম্বাই থেকে বেরোনোর আগেই হয়তো দিয়েছিল। ও রিয়েলি? কীর্তি, তাহলে তো এই পিলস আমাকেও নিতে হবে, কারণ আমার মেমোরি তো আয়রাম গোয়ারামের মতো। দেখা যাক এতে কোনো ফল হয় নাকি একদম বেকার। না, লাভ হবে। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আপনি ফালতুই ড্রাগের পিছনে পড়ে আছেন। আসলে কীর্তি, দিশান্ত আর দীপ্তিরা তিনজনই আত্মহত্যা করেছে ওই ওই কিলার সিডিটা দেখে। আর ম্যাম, আপনার হয়তো মনে আছে যে দীপ্তি রাহিলকে এসএমএসও করেছিল ওই ওই সিটিটার ব্যাপারে। দেখো আর ভয় পাও, ভয় পাও আর মরো, এসব মেসেজ পাঠিয়ে আমায় বোকা বানাতে চাইছো? আর তারপরেই ওর ছাদ থেকে নিচে ঝাঁপ দেয়। সিডি ফিডি কিচ্ছু নেই, এগুলো শুধু আপনার ভান, আপনার ছলনা শুধু আপনারই বানানো, যাতে সত্যিটা এখানে সবার সামনে না আসতে পারে আর আপনি সবাইকে বোকা বানাতে পারেন। বীরেন ঠিকই বলছেন মিস পুরি, কিন্তু ওই সিডির সাহায্যে অন্য কেউ রয়েছে যে আমাদের এই কেসটা থেকে একটু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি তো এমন ভাবে বলছেন যাতে আপনি সিডিটা দেখেছেন। হ্যাঁ দেখেছি, আপনি দেখতে চাইবেন? রয়েছে আমার কাছে। এটা সেই সিডিটাই না বীরেন? ইওর, আপনি যদি অনুমতি দেন তো আমি এই সিডিটাকে এই আদালতে চালাতে চাইব। অনুমতি দিলাম। বিচার করো না হলে মরো, বিচার করো, বিচার করো, বিচার করো না হলে মরো, দেখো আর মরো, ভয় পাও আর মরো, বিচার করো না হলে মরো, বিচার করো, বিচার করো। আমার তো মনে হচ্ছে এটা কোনো হরর মুভির ক্লিপিংস। এবার অনেক কিছুই আমার চোখের সামনে পরিষ্কার ইওর অনার। আই থিঙ্ক আই এম গেটিং ক্লোজ টু দ্য মোটিভ। কি বুঝতে পেরেছেন আপনি মিস পুরি? ইওর অনার, ডেক্টাপ্রোজেন ড্রাগ সম্বন্ধে আমি কিছু ডিটেইল স্টাডি করেছি।
এই ড্রাগের প্রভাব 48 ঘন্টা পর্যন্ত থাকে। আর এর মধ্যে যদি আপনি কোনো ভয়ঙ্কর বা ভয়াবহ কিছু দেখেন, তাহলে আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই ডিপ্রেশন বা সুইসাইডের টেন্ডেন্সি বেড়ে যাবে এবং আপনি নিজেকে শেষ করে দিতে চাইবেন। অ্যান্ড আই এম শিওর যে বীরেন এই মোটিভটাকে কাজে লাগিয়েই সেই সিডিটা বানিয়েছে যাতে প্রত্যেকেই সুইসাইড করে মারা যায়। ইউ রনার, এটা ওই সিডিটা নয় যেটা দেখে কীর্তি মারা গিয়েছিল। কভার এটাই স্যার, কিন্তু এই সিডিটা নয়। যদি এটা ওই সিডি হতো তাহলে কেউ বাঁচতো না। আমার কাছে আসবে না, আমি কিন্তু গুলি করে দেব। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিচার করো না হলে মরো। অনু, আপনি জানেন আপনি কত বড় অপরাধ করেছেন? আমি জানি না আমি কি করেছি। ইওর অনার, আই এম শিওর যে ওর রক্তেও এখন ডেক্সাপ্রোজেন ড্রাগ মিশে রয়েছে। স্যার, আমি অনুকে হেফাজতে নেওয়ার অনুমতি চাইছি। এক মিনিট, প্রথমে ওনাকে কাঠগড়ায় আসতে হবে আর কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এই হঠাৎই কি হয়ে গেল তোমার? নিজেকে মেরে ফেলার চেষ্টা কেন করলে তুমি? জানি না, হঠাৎ ওই সিডিটা দেখলাম আর আমার কিছু এমন মনে হলো যেন কেউ আমাকে বলছে যে মেরে ফেলো নিজেকে, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই ভিডিওটা তো শেষ হয়ে গেল, কিন্তু আমার অস্থিরতা নয়, আর আমার এরকম মনে হলো যে আমার বাঁচার কোনো অধিকার নেই, আর তাই আমি এটা কখনো হতে পারে না। ইওর অনার, আই এম শিওর যে ও সেই স্টাডি পিলগুলো খেয়েছে যেগুলো বীরেন অন্যদের দিয়েছিলেন। উনি সমস্ত গ্রুপটাকেই শেষ করতে চেয়েছিলেন। না না ইওর অনার, আমি এরকম কোনো ওষুধ খাইনি। আই এম শিওর যে তোমার রক্তে এখন ডেক্সাপ্রোজেন ড্রাগের ট্রেস পাওয়া যাবেই যাবে, কেননা ইওর অনার এখানে এতগুলো মানুষ উপস্থিত। তাহলে শুধু ওই কেন সুইসাইড করার কথা ভাবলো? ম্যাম, আমি তাই তো বলছি, এই কেসের সঙ্গে ড্রাগের কোনো সম্পর্ক নেই। ও, আপনি বলতে চাইছেন তাহলে সিডিটা জড়িত? হোয়াট ননসেন্স! ইওর অনার, সবার আগে এই বিষয়টা পরিষ্কার হয়নি যে এই সিডি কি সেটাই যেটা কীর্তি, দিশান্ত আর দীপ্তি দেখেছিল। আর দ্বিতীয়, এই সিডিটার কোনো না কোনো রহস্য তো রয়েছে যেটা এই কেসটার সঙ্গে জড়িত। তাহলে আপনি সেই রহস্যের উদ্ঘাটন করুন না মিস্টার পাঠক, আমি কখন বারণ করলাম? কিন্তু হ্যাঁ, এই সিডিটার সঙ্গে এই কেসটার কোনো সম্পর্ক নেই, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট যে বীরেন এই সিডিটা ওদের সুইসাইড করতে বাধ্য করার জন্য বানিয়েছিলেন, যাতে ওরা মরে যায়, নিজেরাই নিজেদের শেষ করে দেয়। দ্যাটস ইট। ইওনা, যতদূর আমি বুঝতে পারছি, আমার বিশ্বাস রয়েছে যে এই সিডিটার এই কেসটার সঙ্গে একেবারে সোজাসুজি সম্পর্ক রয়েছে। আর ওই সম্পর্কটা কি সেটা খোঁজার জন্য আমি আদালতের কাছে কিছু সময়ের জন্য আবেদন করছি। সহজ কেসটাকে আপনি আরো জটিল করছেন মিস্টার পাঠক। আমি তো বুঝতে পারছি না যে এইবার আপনি কি খেলা খেলছেন, কিন্তু আই এম শিওর যে ওর রক্তে আপনি এখন ডেক্সাপ্রোজেন ড্রাগের হদিশ পাবেন। কিন্তু আমি বুঝতে পারছি না কেন মিথ্যে বলছে। না, আমি বলছি তো, আমি কোনো মিথ্যে বলছি না। মিথ্যে বলছো তুমি। মিস পুরি, যদি মহামান্য বিচারক এই বিষয়টার উপর কথা বলেন তাহলে সেটা ভালো হবে। ইওর অনার, এই আদালত অনু ত্রিবেদীর ইমিডিয়েট মেডিকেল এক্সামিনেশনের অর্ডার দিচ্ছে। যদি ওনার ব্লাডে ডেক্সাপ্রোজিন নামের ড্রাগ যদি না পাওয়া যায় তাহলে ওনার উপর আলাদা মামলা করা হবে। স্যার, কেন আপনি এসিডিটা বারবার দেখে চলেছেন? আমার খুব ভয় লাগছে স্যার। স্যার, আপনি প্লিজ এটা বন্ধ করুন না, নইলে অনুর সাথে যেটা হয়েছে। এটা তো প্রশ্ন শোনা না, যে শুধুমাত্র অনুর সঙ্গেই ঘটনাটা কেন ঘটলো, যেখানে ওই ভর্তি আদালতে প্রত্যেকে তো এই সিডিটাকে দেখেছিল। হ্যাঁ দাবে, বল। কেডি তোমার মাথার উপরে চারিদিক থেকে খাড়া ঝুলছে, কিন্তু তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর আমাকে বল। অনু ত্রিবেদীর মেডিকেল এক্সামিনেশনে ওর শরীরের মধ্যে থেকে কোনো রকম ড্রাগ পাওয়া যায়নি। আচ্ছা,
এটা তো সত্যিই খুব ভালো খবর, থ্যাংকস দেবে। অনু যেটা করেছে এই আদালতে, ইন্সপেক্টর দাবে আমাদের বলছেন যে সেটা ডেক্সাপ্রোসিন ওষুধের কোনো প্রভাব ছিল না। এটা একদম কারেক্ট বলেছ বস। বস সত্যি কথা বলতে কোর্টে ওই ফিল্মটা সবাই দেখেছে, কিন্তু ছটফট কে করছিল? শুধু অনু আর কেউ ছটফট করছিল না, সবাই কিন্তু ঘাপটি মেরেছিল। স্যার এটা হতে পারে যে ওই সিডিটা বিশেষ কোনো গ্রুপের উপর অ্যাটাক করছে। থাম তো, খাস গ্রুপকে অ্যাটাক করার জন্য রেখেছিল? আমি ওটা সিডি, কোনো কন্ট্রাক্ট কিলার নয়, বুঝেছিস সিডিএল কোথাকার? ব্যাস, এখন যাই হোক না কেন, যতক্ষণ না আমরা এই সিডিটার বাস্তবিকতা জানতে পারছি ততক্ষণ পর্যন্ত এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এখন কয়েকটা বিষয় রয়েছে এখানে, দেখো। যদি এই ভিডিওটাকে দেখা যায়, ওই যে মহিলা রয়েছে ওই জলের কাছে, কে ইনি? আর এই পিছনে দেখো, কোনো একটা কনস্ট্রাকশন চলছে ওখানে। একটু জুম করছি, এবার এটা দেখো, তামিল ভাষায় লেখা রয়েছে এই ক্যালেন্ডারটায়, তার মানে এটা হলো যে দক্ষিণ ভারতের কোথাও তোলা হয়েছে এই ছবিগুলো। আর এটা কি এখানে? মুনার মালায়ালাম মানে কেরালা, কেরালার কোনো বাড়ির ফটো এটা। বস আমি একটা কথা বলছি, এটা মোটেও জরুরি নয় যে ক্যালেন্ডারটা ওখানে আছে মানে এটা কেরালাই হবে, যে কোনো জায়গায় হতে পারে বস। কিন্তু শুনুন, মুনার তো কেরলে আর কেরল দক্ষিণ ভারতে, আর এই সিরিটার যাই অস্তিত্ব থাকুক না কেন সেটাও মুনার কেরলে, তো আমি তোমাদের দুজনের টিকিটটা বুক করে ফেলি ওখানে যাওয়ার। স্যার ওখানে, স্যার ফ্র্যাঙ্কলি আমার একটু ভয় লাগছে, আই মিন এক এক করে যেভাবে সবার মৃত্যু হচ্ছে। ঠিক আছে, একটু অদল বদল করে ফেলি, তোমরা দুজনে মিলে এখানে কাজটা সামলাও, আমি চলে যাচ্ছি কেরলে। স্যার আপনারও তো বিপদ হতে পারে। আরে আমি আছি না, আমি যাব বসের সাথে, বসের বডিগার্ড হয়ে। অ্যাবস আমার একেবারে সলিড ডাউট হচ্ছে। আরে মটকাটা চালু হয়ে যান। আরে এখানেই তো মনে হচ্ছে, কিন্তু এদিক থেকে কি আরে পাস, এ তো পুরো সেম টু সেম। এই মালটাকে তো সিটিতেও দেখেছিলাম আর এখানেও দেখছি মালটা, আর সেই কনস্ট্রাকশন সাইটটা, সত্যি বলতে এ তো একদম হুবহু। এখানেই কোথাও একটা মার্ডার লেটকে ছিল, ভূতনিটা। ও কাকা বলো না, এ বলো না কাকা, আমার চাকরি চলে যাবে, বলো না কাকা। আরে আমি প্রত্যেক দিন ইডলি বড়া খাবো, আমাকে বলো না কাকা। এই বললাম না, আমি কিচ্ছু জানি না। তুমি তো সব কিছু জানো, তুমি এমন কিছু বলো না গো, তুমি আমাকে বলো, নইলে আমি ডিজিপি স্যারের কাছে যাব। ডিজিপি? তুমি ওর কুত্তা। এ মুখ খারাপ করো না, ডগির কাছেও পৌঁছতে পারবে না। এখানে দাঁড়িয়ে থেকে ফালতু বকবক করো না, যাও। গেউ গেউ বললে, কুকুর বললে, সবই তো বললে, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি জানো আমি কে? আমি কেডি পাঠকের চেলা। কেডি পাঠক?
ওই ফেমাস লায়ার। লায়ার নয় আমার বস, লয়ার লয়ার। বাহ, আমি কি বলছি, তোমাকে না আমার খুব ভালো লেগেছে, আমার না তোমাদের এখানকার ইডলি বড়া ভালোই লেগেছে। এবার বলো কি ইনফরমেশন চাই। আমার না ইনার ইনফরমেশন চাই। যাই মাকাল, আমার মনে হয় এটা 8 বছর আগেকার কথা। এক মহিলা লাশ পাওয়া গেছিল কুয়োর পাড়ে। তিনি খুব বিখ্যাত ফ্যামিলির মহিলা, ফেমাস। সে তো একেবারে সেম টু সেম। তোমরা কারা? মিস্টার থমাস? হ্যাঁ মিস্টার থমাস, আমার নাম কেডি পাঠক, আমি একজন উকিল। এখানে কেন? এখানে আপনার স্ত্রী বন্নি শিকার ব্যাপারে কথা বলতে। কে? কি বলতে যাও ওর সম্বন্ধে? ও মারা গেছে, শি ইজ নো মোর। সেই বিষয়ে কথা বলতে এসেছি। কোনো দরকার নেই, গেট আউট, যাও, চলে যাও এখান থেকে। মিস্টার থমাস, এটা সেটাই আমরা সিরিজে দেখেছিলাম যে একদম সেম টু সেম। ওই দেখো, এটা সেই কুয়াটা, ওই দেখো ওদিকে। মনে হচ্ছে এটাই। এখানে ছিল না, কোথায় চলে গেল? হ্যাঁ বস, ওই যে ওইদিকে। কি করছে এটা? শোন, পালা। আরে বাপ রে, চলো পালো 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 বস, পালো, দৌড়ো। বস, এ কবরস্থানে চলে এসেছি বস। বস, আমি বলি কি, এই কবরস্থান থেকে আমরা বেরিয়ে যাই, নইলে এই কবর থেকে মরা উঠে বলবে আমাদের হাই হ্যালো। চল, আমায় বিচার না দিয়ে তোমরা এখান থেকে যেতে পারবে না।
কে? বংশিকা। বংশিকা কে? তুমি সেই যে যে কিনা ওই ওই কুয়োতে পড়ে গিয়ে 8 বছর আগে প্রাণ দিয়ে দিয়েছিল? আমি আত্মহত্যা করিনি, আমার স্বামী আমাকে কুয়ে ধাক্কা মেরে ফেলেছিল। আর ততদিন আমি সবাইকে এভাবেই মারব যতদিন না ও শাস্তি পাচ্ছে। দেখুন, আচ্ছা, আত্মা নিজে নিজেই কবরের মধ্যে আবার ঢুকে গেল। বস, আমার কথা শোনো। বস, বস, কি হচ্ছে? বস, ভেতরে যেও না, অনেক লাফড়া আছে। বস, আমি বলছি, ওই থমাস, থমাস আছে না, ওই দাড়িওয়ালা, ওই বুড়োটাই ওর বউকে মেরেছে। বস, বস, আমি বলছি, পুলিশকে ডাকি আর আমরা কেটে পড়ি, নইলে আমাদের কিন্তু একেবারে গড়িয়ারা কেস। চলে যাবো, তুই ভয় পাচ্ছিস না? হ্যাঁ, খানিকটা। ওই আরে বস, আমি বলছি, একটু চালা দেখি। তোমাদের সাহস কি করে হলো এখানে আসার? ক্ষমা চেয়ে নিচ্ছি মিস্টার থমাস, আমি এখানে একটা কেসের কারণে এসেছিলাম। আর আপনার বাড়িতে এই সিরিটা দেখে আমার মনে হলো যে এই কেসটার সম্বন্ধে আপনার কাছে কিছু তথ্য আছে যেটা আমাকে সাহায্য করতে পারে। আমি কিছু জানি না, চলে যাও এখান থেকে। লিভ মি অ্যালোন। মিস্টার থমাস, কোথাও এরকমটা নয় তো যে আপনি একা থাকতে বেশ পছন্দ করেন, সে কারণে আপনি আপনার স্ত্রীকে হত্যা করেছেন, তাকে জলে ফেলে দিয়ে? হ্যাঁ, ফেলে দিয়েছি আমি ওকে, মেরে ফেলেছি ওকে আমি। কি করবে বলো, ফাঁসি দিতে চাও আমাকে? কোথায় ঝোলাবে আমাকে বলো? আমি তো কবে থেকে মরার জন্য তৈরি, কিন্তু মৃত্যু তো আসছেই না। গো! ওকে আঙ্কেল, আমরা চলে যাচ্ছি। বস, বস, চলো না, বস, বস, চলো না, বস। আমি আত্মহত্যা করিনি, আমার স্বামী আমাকে কুয়ে ধাক্কা মেরে ফেলেছিল। আর ততদিন আমি সবাইকে এভাবেই মারব যতদিন না ও শাস্তি পাচ্ছে। নিচে নামাও। রিয়নার আরও একটা রহস্যজনক মৃত্যু। চলচ্চিত্র এবং টেলিভিশনে ছোটখাটো চরিত্রে অভিনয় করা পায়েল মিশ্রা দেবীরও মৃত্যু হয়ে গিয়েছে। মিস্টার পাঠক, প্রত্যেক দিন তো অনেক মৃত্যুই হয়, কিন্তু তার সঙ্গে এই কেসের কিসের সম্পর্ক? সম্পর্ক এই কারণে রয়েছে রিয়নার, কেননা ঘটনাস্থল থেকে পুলিশ আসলে এই সিরিটা উদ্ধার করেছে রিয়নার। এটা সেই সিরিটা যেটা আমি এখানে এই আদালতে চালিয়েছিলাম। পায়েল মিশ্রাকে পুলিশ তার ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পেয়েছে, অর্থাৎ আত্মহত্যা। আমি সেই দিনই কেরল থেকে ফিরে এসেছিলাম, সেই কারণে আমার সহায়িকা সুনয়না ঘটনাস্থলে গিয়েছিল।
আর ওখানে যে দৃশ্যটা সুনয়না দেখেছিল ইয়না, সেটা দেখেও চমকে গিয়েছিল। যখন আমি পায়েল মিশ্রর বাড়িতে পৌঁছলাম, তখন ওর বডিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এটাই হলো ইয়নার, ওই ছবিটা। ইয়নার, এই যে সিঁড়িটা পুলিশ উদ্ধার করেছে পায়েল মিশ্রর ঘর থেকে, আমি সেটা একবার এই আদালতে চালানোর জন্য অনুমতি চাইছি। এই সিঁড়িটার সত্যিটা জানতে আমি কেরল গিয়েছিলাম, আর অদ্ভুত বিষয় একটা পেয়েছি আমি। ইয়নার, এই সিঁড়িটার মধ্যে যে ছবিগুলো রয়েছে, সেই দৃশ্যটাই আমি ওখানেও দেখেছি। এই সিঁড়িতে যেই মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে ইয়নার, তিনি এই গ্রিন লেকে ঝাঁপিয়ে নিজের প্রাণ দিয়েছিলেন, আত্মহত্যার কেস ছিল একটা ইয়নার। ওই মহিলার নাম হলো বন্নিশিখা রায়না। কে এই বন্নিশিখা রায়না, আর তার সঙ্গে এই কেসটারই বা কিসের সম্পর্ক? ইয়নার, বন্নিশিখা রায়না কেরলের একজন প্রসিদ্ধ সোশ্যালাইট ছিলেন। 8 জুলাই 2005 সালে এই গ্রিন লেক থেকেই ওনার মৃতদেহ উদ্ধার হয়েছিল। পুলিশ এরকমটা মনে করেছিল যে সেটা আত্মহত্যা, সেই কারণে পুলিশ এই ফাইলটা বন্ধ করে দিয়েছিল। এখন 8 বছর পরে ইয়নার সেই দৃশ্যটাই এই সিঁড়িটার সাহায্যে ভয় দেখানো হচ্ছে, আর এরকমটা আমরা মনে করছি যে এই সিঁড়িটার কারণে এই হত্যাটা হয়েছে, এই মৃত্যুটা হয়েছে। ইয়নার, এইমাত্র এই আদালতে দেখতে পাওয়া গিয়েছে যে এই সিঁড়িটা চালাতেই অনু নিজেকে নিজে মেরে ফেলার চেষ্টা করে। আরও একটা বিশেষ বিষয় ইয়নার, এই সিঁড়িটার শেষে আমরা সবাই শুনেছি যে একজন মহিলা চিৎকার করে করে বলছেন, ন্যায় দাও না হলে মরো। এরকমটা এখানে প্রতীয়মান হচ্ছে, যেন বন্নিশিখার আত্মা আমাদের সবাইকে এই কথাটা বলছে। ইয়নারা, এই সিঁড়িতে যে মহিলা রয়েছেন তার চেহারাটা কোথাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। আরও একটা বিশেষ বিষয় ইয়নার, এই সিঁড়িতে যে মহিলা রয়েছেন তার হাতের ওপর সেই চিহ্নই রয়েছে যেটা পায়েল মিশ্রার হাতে ছিল ইয়নার, যার গতকালই মৃত্যু হয়। ইয়নার, আমরা সবাই জানি যে পায়েল মিশ্রা একজন অভিনেত্রী ছিলেন, কোথাও এরকমটা নয় তো যে পায়েল মিশ্রাই এই অভিনয়টা করছেন, এই 8 বছর আগের দৃশ্যগুলো আরও একবার আমাদের দেখাচ্ছেন, বা তাকে দিয়ে অভিনয়গুলো কেউ করাচ্ছেন ইয়নার। এই বিষয়গুলোর উপর মনোযোগ দেওয়ার পর আমার মনে এই প্রশ্নটা জাগছে ইয়নার, যে কি পায়েল মিশ্র স্বয়ং হত্যাকারী নাকি তিনি নিজের শিকার? ইয়নার, আমার মনে হচ্ছে বীরেন পায়েলকে চিনতেন এবং তাদের মধ্যে নিজেদের কোনো পুরনো শত্রুতা ছিল। সিম্পল, শত্রুতা নয় ইয়নার, ওদের বন্ধুত্ব ছিল, সেটাও আবার বীরেনের সঙ্গে নয়, আমাদের এই রাহিল খান্না সাহেবের সঙ্গে। রাহিল? ইউ মিন আমার ফ্রেন্ড পায়েল? কি বলেন আপনি, আমি শুনতে পেলাম না। ইউ মিন আমার ফ্রেন্ড পায়েল? এখনো মহামান্য বিচারক শুনতে পাচ্ছেন, একটু জোরে বলুন। ইউ মিন আমার ফ্রেন্ড পায়েল? হ্যাঁ, আপনারই বন্ধু পায়েল। আপনার ওই ইন্টারনেট প্রোফাইল আমরা পরীক্ষা করে দেখলাম, তারপরে জানতে পারলাম যে ওই পায়েল আপনার ফ্রেন্ড লিস্টে পাওয়া গেল, তাই ইয়েস, আপনার ফ্রেন্ড পায়েল। স্যার, নেটে তো আমার 2000-এর থেকে বেশি বন্ধু রয়েছে, আর অনলাইন হলে রোজ নতুন অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়, আর পরের দিন আমরা ভুলেও যাই। বাট আই সোয়ার আমি কোনো পায়েলকে চিনিই না, আর না আমি ওর সঙ্গে কোনো দিন দেখা করেছি। এই ব্যান্ডেড? স্যার, এটা ওই কাঁচ ভেঙে যাওয়ার জন্য, বাট নাও ইটস ওকে স্যার। আচ্ছা আচ্ছা, কিভাবে? অনেক হয়েছে মিস্টার পাঠক, আপনি অযথা ওর উপর এতটা প্রেসার ক্রিয়েট করছেন। আই মিন ইয়নার, কেসটা তো কীর্তির মার্ডারের, যার মেন অ্যাকিউজ বীরেন, বরং সমস্ত প্রমাণও বীরেনের বিরুদ্ধে। তাহলে প্রত্যেক দিন একটা একটা করে নতুন নাম, এই পায়েল মিশ্র, এরকম সব কত নাম মিস্টার পাঠক এই কেসের সঙ্গে জুড়ে দিচ্ছেন, যাদের সঙ্গে এই কেসের কোনো সম্পর্কই নেই। আর যদি এরকম কোনো কেস থেকেও থাকে, তাহলে আমার মনে হয় এর জন্য আলাদা করে অনুসন্ধান করা উচিত। আমি আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই কেসের যত তাড়াতাড়ি সম্ভব রায় শোনানো হোক ইয়নার। না, মানে সিদ্ধান্ত কিভাবে শোনানো হবে, কেনই বা শোনানো হবে? কেননা অনেক টানাহিচড়ে হয়েছে। টানাহিচড়া?
আপনারই তথ্য অনুযায়ী মিস পুরী আমার মক্কেল বীরেন ডেক্সাপ্রোসেন নামক ওষুধ দিয়ে তিনজনকে উস্কানি দেয় আত্মহত্যা করার জন্য, আপনি বলেছিলেন সেটা। কিন্তু অনু যখন এই আদালতে, এই ঘরভর্তি আদালতে সবার সামনে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, তার রক্তে নমুনায় তো কোনো রকম ডেক্সাপ্রোসেন পাওয়া যায়নি, আর পাইলের রক্তেও না। ইয়োনার, এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে, আমি সত্যের খোঁজ চালাচ্ছি আর আবেদন করছি আদালতের কাছে, ব্যাস একটু সময় আরো আমাদের দেওয়া হোক। দেখুন মিস্টার পাঠক, এই আদালত আপনাকে আর একদিনের মাত্র সময় দিচ্ছে, জাস্ট ওয়ান ডে। 24 ঘন্টা সময় রয়েছে আমাদের কাছে, যাই করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে করতে হবে। বস কারেক্ট, একদম কারেক্ট, বাট আমি কি বলছি, ওই সিডিটা আসল একেবারেই নয়, ওটা একদম জালি কেস, কেউ একটা শুট করে তৈরি করেছে, আমার তাই মনে হয়। হ্যাঁ, কিন্তু কে হতে পারে, কে করছে এসব? বস আমার কি মনে হয় জানো তো, বিজয় থমাস, শ্যানামাল একদম, ওই হবে কিলার বস। না দেখ শ্রবণ, নেভার জাজ এ বুক বাই ইটস কভার, কারোর মুখ দেখে আমরা এই আন্দাজটা এখন করতে পারি না। তাহলে ওই সিডিটা ওর কাছে কি করে গেল? স্যার আমাদের এটাও মনে রাখতে হবে যে ওই সিডির মাধ্যমেই সবার মৃত্যু হয়েছে। বস সিডি ভিডি নয়, ওই 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 ডা 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 ডেক্সাপ ক্রিস, যা যাই আছে ওই ড্রাগটাই মেরেছে বস। হ্যাঁ দেখে নেবে, ওই পাইলট রিপোর্ট ফিপোর্ট আসবে না, ওই পোস্টমর্টম রিপোর্ট, ওখানে সব কিছু দেখে নেবে। হ্যাঁ আমি সব জানি বস। হ্যাঁ তবে বল কি, থ্যাংকস রে। স্যার কি হয়েছে স্যার, কি বললো ইন্সপেক্টর দবে? পায়েল মিশ্রার পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে, যেটা অনুযায়ী উনি আত্মহত্যা করেননি, কেউ ওনাকে গলা টিপে মেরে ফেলে এবং তার ঠিক পরেই ওনার মৃতদেহটাকে সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয়। মানে তুমি বলছো সাসপেন্স কার উপর? এটাই তো খোঁজ করতে হবে। মিস্টার পাঠক, আপনাকে দেওয়া একদিনের সময় এখন শেষ হয়ে গেছে, আপনার কাছে কোনো নতুন তথ্য আছে? ইয়োনার, দুদিন আগে পায়েল মিশ্রা দেবী, যিনি একজন অভিনেত্রী ছিলেন যার মৃত্যু হয়, এই মাত্র ওনার পোস্টমর্টম রিপোর্ট এখানে এসেছে ইয়োনার। মিস্টার পাঠক, আপনি আদালতকে কোনো নতুন তথ্য দিচ্ছেন না? এটা তো সবাই জানে যে পায়েল মিশ্রর মৃত্যু হয়েছে স্ট্র্যাঙ্গুলেটের ফলে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ পায়নি। আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি যে ওই ঘটনা আর এই কেসটার মধ্যে কোনো সম্পর্ক নেই। মিস পুরী, সম্ভবত আপনি এটা ভুলে যাচ্ছেন যে ওই সিডিটা, যেটা ইয়োনার এই কেসটার প্রথম থেকেই, কীর্তির মৃত্যুর পর থেকে এই কেসটার একটা রহস্য হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেরকমই একটা সিডি পায়েল মিশ্রর ঘর থেকে ওনার মৃত্যুর পর উদ্ধার করেছে পুলিশ। ইয়োনার, আমার সাধারণ জ্ঞান আমাকে এটা বলছে যে যদি এই রহস্যটাকে একান্তই উন্মোচন করতে হয়, তাহলে সর্বপ্রথম ওই সিডির রহস্যটাকে উন্মোচন করতে হবে। যে কারণে আমি কেরলে গিয়েছিলাম আর ওখানে আমার সঙ্গে একটা বিচিত্র ঘটনা ঘটেছিল। কে? বংশিকা। বংশিকা কে? তুমি সেই যে যে কিনা ওই ওই কুয়োতে পড়ে গিয়ে 8 বছর আগে প্রাণ দিয়েছিল? না না না, আমি আত্মহত্যা করিনি, আমার স্বামী আমাকে কুয়োয় ধাক্কা মেরে ফেলেছিল। আর ততদিন আমি সবাইকে এভাবেই মারব যতদিন না ও শাস্তি পাচ্ছে। তারপরে আমি বুঝে গিয়েছিলাম ইয়োনার, যেটা কোনো রকম প্রেতাত্মার কাজ নয়, এটা কোনো মানুষেরই কাজ, কোনো ব্যক্তি রেকর্ডার দিয়ে নিজের কণ্ঠস্বর রেকর্ড করে কৃত্রিম ধোয়ার সাহায্য নিয়ে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে। যে ঘটনাটা ঘটেছে এখন আমার পুরোপুরি এটা বিশ্বাস হচ্ছে যে যেই ব্যক্তি হোক না কেন, যে ওই সিডিটাকে বানিয়েছেন সেই ব্যক্তি, যে আমাদের সবাইকে ভূত প্রেত সেজে ভয় দেখায়, সেই ব্যক্তি অনার অভিনেত্রী পায়েলের হত্যাকারীও বটে। আপনি যখন এত নিশ্চিত হয়ে এই কথাটা বলছেন মিস্টার পাঠক, তাহলে আপনার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে? আগে অনার রয়েছে, আর আমি খুব জোর দিয়ে এটা বলতে পারি অনার, যে ওই ব্যক্তি এই সময় এই আদালতেই বিরাজমান রয়েছেন। কেমন আছো ভাই? আমি কিছু করিনি স্যার। আরে আমি কখন বললাম যে আপনি কিছু করেছেন, আমি তো শুধুমাত্র আপনার আঙুলের অবস্থা জানতে আসলাম, কেমন আছে সেটা? আপনাকে তো অন্যরকম লাগছে, কি ব্যাপার? না না, একটু বিচলিত বলে মনে হচ্ছে আপনাকে। আমি ঠিক আছি। ঠিক আছেন আপনি?
অতি উত্তম। এখন এই কথাটা যদি আপনি এসে কাঠগড়ায় বলেন তো আসুন। অনু, ওই যে আদালতে তুমি যেটা করেছিলে, ইন্সপেক্টর দাবের বন্দুকটা নিয়ে স্বয়ং নিজেকে হত্যা করার চেষ্টা করেছিলে, আত্মহত্যার চেষ্টা করেছিলে। ওই অ্যাকচুয়ালি আমি কিলার সিডি দেখেছিলাম তো। কিন্তু ওই সিডিটা তো এখানে উপস্থিত সমস্ত ব্যক্তি দেখেছেন, আমাদের সঙ্গে তো সেরকম কিছু হয়নি। আর তারপর তোমার রক্ত পরীক্ষার পর এটা জানতে পারা গিয়েছে যে তোমার রক্তে ওই যে ডেক্সাপ্রোসিন নামের ওই যে ড্রাগটা ছিল সেটা ছিলই না। কেননা যে সমস্ত মৃত্যুগুলো ঘটেছে এই গোটা মামলায় সকলের রক্তে ওই ড্রাগ পাওয়া গিয়েছে। মনে আছে নিশ্চয়ই তোমার যে প্রসিকিউটর মহাশয়া এই প্রশ্নটা তুলেছিলেন, তিনি বলেছিলেন যে কোথাও এরকমটা নয় তো যে তুমি এরকমটা বোঝানোর চেষ্টা করছো যে ওই সিরিটা আসল, সেইটার কারণে তুমি এই গোটা নাটকটা করেছো। মিস্টার পাঠক, আমি একজন স্টুডেন্ট, কোনো অ্যাক্ট্রেস নই। আমি সেটাই বলছিলাম, সেখানে আসছিলাম যে তুমি হ্যাঁ ছাত্রী, কিন্তু তোমার কলেজ থেকে গত তিন দিন ধরে বেপাত্তা হয়ে গিয়েছিলে। আমি কি জানতে পারি যে এই গত তিন দিন ধরে তুমি কোথায় ছিলে? আমি এক্সামের প্রিপারেশনের জন্য শহরের বাইরে মানে আইল্যান্ডের কাছে একটা গেস্ট হাউসে ছিলাম। যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে রাহিলকে জিজ্ঞেস করুন, আমি অ্যাকচুয়ালি ওর কাছে কিছু নোটস নিতে গিয়েছিলাম। রাহিল, এই এক্সামটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, আর আমাদের কাছে সময়ও ভীষণ কম, তাই ভাবছিলাম যে আমি মডাইল্যান্ডের কাছে কোনো গেস্ট হাউসে শান্তিতে এক্সামের প্রিপারেশন নিই। ওকে, অল দ্য বেস্ট। এই শিক্ষা তুমি কোথা থেকে, কোন বিদ্যালয় থেকে পেয়েছো? সেন্ট এলোশিয়াস কনভেন্ট স্কুল। এটা তো ওই মোনারে, মোনার যেটা কেরলে, রাইট? অ্যাকচুয়ালি ওটা আমাদের বোর্ডিং স্কুল ছিল। রাইট। তো আমি কি জানতে পারি যে কেন বোর্ডিং স্কুল, কেন বিশেষ কারণ কোনো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই আমার প্যারেন্টস আর এখন বেঁচে নেই। মা বাবা নাকি শুধু মা? দুজনেই, মা বাবা দুজনেই নেই। মিস্টার থমাস, অনুদেবী, আপনি কি এই ব্যক্তিকে জানেন, ওনাকে চেনেন? আমি জানি না নিকে। একটু একটু মন দিয়ে দেখুন। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি জানি না নিকে। ওহ মিস্টার পাঠক, আপনি তখন থেকে কি জানেন কিনা, চেনেন কিনা করে চলেছেন। ও তো বলছে যে ও জানে না। মিস্টার থমাস, অনুর বাবা। না, আপনি মিথ্যা বলছেন, ইনি আমার বাবা নন, আমার বাবা মারা গেছেন। রিয়নার, আমার কাছে এই ছবি রয়েছে কয়েকটা। রিয়নার, এই ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে উনি মিস্টার থমাস, ওনার সঙ্গে যে মহিলা রয়েছেন 8 বছর আগে যিনি আত্মহত্যা করেছিলেন রিয়নার, ওনার স্ত্রী বন্ধিশিকা উনি। আর ওই যে ছোট বাচ্চাটিকে দেখতে পাওয়া যাচ্ছে রিয়নার, স্কুলের ইউনিফর্ম পরে, সেটা কি তুমি নও? না, ওটা আমার ছবি নয়। ওই ছবিতে আপনিই রয়েছেন, কেননা আপনি সেন্ট লয়েসের স্কুলে পড়তেন, এবং ওই ছবিতে যে বাচ্চাটা রয়েছে সে সেন্ট লয়েসের স্কুলের ইউনিফর্ম পরে রয়েছে। মিস্টার থমাস, আপনি বসুন। রিয়নার, এই ছবি থেকে আমি এই কেসটার সূত্র পেয়েছি। তল্লাশি করে আমি এটা জানতে পেরেছি যে এই কেসের সঙ্গে যতজন ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র এই অনুই সেন্ট লয়েজের স্কুল থেকে পড়াশোনা করেছে, আর সেখান থেকেই অনুর প্রতি আমার সন্দেহটা শুরু হয়ে যায়। বনিশিখা রায়না 8 বছর আগে যার মৃতদেহ গ্রিন লেক থেকে পাওয়া গিয়েছিল, সবার প্রথমে তিনি বিয়ে করেছিলেন মিস্টার সত্যেন্দ্র ত্রিবেদীকে। সেই বিয়ের পর তার এক কন্যা সন্তান জন্মায় অনু। দুর্ভাগ্যবশত এক দুর্ঘটনাতে ত্রিবেদীবাবুর মৃত্যু হয়ে যায়। তারপরেই বন্যশিখা দেবী মিস্টার থমাসকে বিয়ে করেন।
সেই সময় অনু খুব ছোট ছিল ইয়র অনার। ওনার মিস্টার থমাসের সঙ্গে কখনোই বনি বনা হয় না। মিস্টার থমাসকে কখনোই উনি বাবা হিসেবে গ্রহণ করেননি। আর তারপর হঠাৎই 8 বছর আগে যখন পুলিশ বর্ণিশিকা দেবীর দেহটাকে গ্রিনলেক থেকে উদ্ধার করে, তখন এই অনু তার জন্য দায়ী মিস্টার থমাসকে করতে চায়। পুলিশের পরীক্ষা অনুযায়ী অনার বর্ণিশিখা দেবী নেগেটিভ কোনো বিষয়বস্তুতে আহত ছিলেন, যে কারণে উনি আত্মঘাতী হন। সেই কারণে মিস্টার থমাসকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়। আদালতকে এবার বলো অনু, তোমার কি আজও এরকমটা মনে হয় যে তোমার বাবা মিস্টার থমাস একজন দোষী? তোমার কি মনে হয় না যে উনি একজন নির্দোষ? না না, মানি না আমি এই কথাটা। এই মেরেছে আমার মাকে। ইওর অনার, যাতে এই লোকটা ধরা পড়ে তাই জন্যই এই খেলাগুলো খেলেছি। 8 বছর হয়ে গেছে এই ঘটনা ঘটেছে, কিন্তু আমার মায়ের মৃত্যুকে আমি আজ অবধি ভুলতে পারিনি। ওই কিলার টিভিটির কথাটা আমি আগেই শুনেছিলাম, আর তখনই বীরেনের সাথে কবরখানায় ওই মজাটা করা হয়, আর বীরেন সবাইকে ধমকি দেয় যে ও সবার থেকে রিভেঞ্জ নেবে। কাউকেই ছাড়বো না আমি, এমন বদলা নেব, এমন বদলা নেব যে সবাই মনে রাখবে এটা। আর এই কথাটারই সুযোগ নিয়ে আমি একটা প্ল্যান বানাই। পায়েল মিশ্রা যে একজন অ্যাক্ট্রেস ছিল, আমি ওর সাথে যোগাযোগ করি আর ওর সঙ্গে মিলে ওই ভয়ঙ্কর ভিডিওটা বানাই। তারপর কিছু স্পেশাল এফেক্টস অ্যাড করে আমি ওই ভিডিওটা বানাই। কিন্তু আমি জানতাম এর থেকে শুধু ভয় দেখানো সম্ভব, মেরে ফেলা নয়। আর তখনই আমি জানতে পারলাম যে বীরেন সবাইকে স্টাডি পিলস দিয়েছে। আর একদিন ঘটনার সুযোগ নিয়ে চুপচাপ আমি ওই শিশিটা চেঞ্জ করে দিই। আর তারপর সেটাই হলো, প্রথমে কীর্তির মৃত্যু, আর তারপর নিশান্ত আর দীপ্তি সবার মৃত্যুই ওই আমার মেলানা ড্রাগের কারণে হয়েছে। এর মধ্যে ওই সিডির বিষয় পায়েল জানতে পেরে যায়, আর তখন আমাকে ফোন করে। হ্যালো, আমি সব কিছু জানতে পেরে গেছি। মিস অনু ত্রিবেদী, কাল বিকেলের মধ্যে আমার বাড়িতে যেন 10 লাখ টাকা পৌঁছে যায়, না হলে আমি তোমার এই সিডির আসল ঘটনাটা পুলিশের কাছে জানিয়ে দেবো। আরে কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে আনতাম? এই জন্যই বাধ্য হয়ে আমাকে ওকেও গলা টিপে মারতে হয়। যাতে সবাই মনে করে যে আমার মায়ের আত্মাই এই সমস্ত কিছু করছে, কারণ উনি নিজের প্রতিশোধ নিতে চান এই লোকটার ওপর। উনি এই লোকটাকে ফাঁসিতে ঝুলতে দেখতে চান, যাতে পুলিশ এই সমস্ত খুনকে আটকাবার জন্য একে জেলে আটকে রাখুক, ফাঁসিতে ঝুলিয়ে দিক। কিন্তু আমার উদ্দেশ্য আমার বন্ধুদের প্রাণ নেওয়া ছিল না, শুধু আমার মায়ের মৃত্যু ন্যায় বিচার চেয়েছিলাম। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত অনু ত্রিবেদীকে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। কিন্তু এর আগেই আদালত অনু ত্রিবেদীর মেন্টাল চেক আপের জন্য আদেশ দিচ্ছে। আর অন্যদিকে বীরেন বড়ুয়াকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।